দেখো এটা হচ্ছে পিকুর নতুন জামা এটা আমি বানিয়েছি আগের জামাটাও তো তোমরা দেখেছো এই কাপড়েরই বানানো তো বলো তো তোমাদের জামাটা কেমন হয়েছে হ্যাঁ নতুন জামা নয় দেখো এই ফিতেটা অ্যাকচুয়ালি ফিতেটা ঠিকঠাক হয়নি কারণ যেভাবে ফিতে বানানো উচিত সেভাবে আমি বানাইনি তো ম্যাম বললো একটু এটা গন্ডগোল আছে তো যাই হোক পরে এটা ঠিক করে নেবো আর দেখো জামাটা পুরোটাই বান হয়ে গেছে দেখো দেখো এদিকটায় দেখো চেন লাগিয়েছি দেখো সুন্দর হয়েছে না হাতটাও সুন্দর কুচি দেওয়া হাত এদিকের হাতটাও দেখো সুন্দর কুচি দেওয়া পিঠে চেন লাগানো তোমাদেরকে আবার দেখাবো এখন দিলাম দেখো পিকুকে আমি জামাটা পরিয়ে দিয়েছি আর ওকে টিপ পরিয়ে দিচ্ছি মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি পুরো মেয়ে লুক দিয়ে দিয়েছি একদম মেয়ে মনে হচ্ছে না আসলে ওকে যদি এভাবে রাস্তায় মানে বের করে দেওয়া ছেড়ে দেওয়া হয় তাহলে ওকে কেউ মানে ছেলে বলেই ভাববে না আমি এই জামাটা পরিয়ে তো দেখি নিয়ে যাই কে ওকে কি বলছে তবে দু একজন দেখলো ওরা বলল যে একদম পুরো মেয়ে মনে হচ্ছে তো তোমাদের কীরকম লাগছে পিকুকে একটু বলো আর জামাটা কীরকম হয়েছে একটু বলো আসলে প্রথম তো জানোই তো আগের জামাটার থেকে এটা নিশ্চয়ই বেটার হয়েছে আগের জামাটা সেরকমভাবে হয়নি যেহেতু ওটা অন্য এই জামাটা নিশ্চয়ই একটু ভালো হয়েছে এরপরে আরও দু রকম ফ্রক বানাবো তো ওই ফ্রকগুলোও মানে আশা করছি আরও ভালো হবে কারণ মানুষে প্র্যাকটিস যত হবে ততই তো মানে ভালো হবে সেলাইটা বা সব কিছুই তো দেখো এটা এখন একটু ওই গলার জায়গাটা লুজ হচ্ছে কারণ এই ফ্রকটা নর্মালি পাঁচ বছর বয়সী মেয়ে মানে মেয়েদের কিন্তু পিকুর এখন সবে দেড় বছর তো সেই জন্য ওর একটু বড়ই হচ্ছে ওর পুরো গ্রাউন্ড হয়ে গিয়েছে আর ও তো পুরো নিস্টিক না গিয়ে লিপ বাম দিয়েছি দেখো এখন লিপ বামটাকে নিয়ে এখন ও নিস্টিকের মতো লাগাবে তো ফোনটা ওর কাছ থেকে এখন নিয়ে নিলাম আরও এখন ওটা লাগাচ্ছে দেখো সব জানে মাম্মামকে দেখে দেখো সব জানে মাম্মাম মানে কোনটা কোথায় কি করে কোথায় কি রাখে কোন টাকার ড্রেস কোন কার জুতো মানে সব কিছু ও সব বলে দেয় ওকে বলতে হয় না যে এ টাকার ও সব দেখে দেখে ও সব বলে দেয় তো তোমাদের কেমন লাগলো জানিও